আচ্ছা একটা কথা বলি, ফোনে তো অনেক অনেক কিছুই নাই তাই না? তুমি আমার একটা চুমু দিবা? আমার একটা চুমু দিবা? আমি তো বাস্তবে তো কখনো চুমু পাই না, তো যদি একটু ফোন আমার চুমু দিতা। আপনি আমার ভালোবাসা, আমি আপনার ভালোবাসা, তাহলে কি হলো? কে ভালোবাসা মন নাই বুঝি? দিলে কি হবে? কে বলছে দেওয়া হয় না? লাভ সেটা তুমি করে নিবা, সরি তুমি বলতেছি আবার। আচ্ছা যাই হোক তুমি করেই বলি। হ্যাঁ তো তোমার লাভ না থাকলে কি আমি এমনি চুমু চালাম তোমার কাছে? দিলে সেটা তুমি বলো, তুমি কি লাভ করবা? আপনি বলেন, আপনি তো বলতেছেন আপনি আমার চুমু দিবেন না। আমি জিজ্ঞেস করছি যে চুমু দিলে আমার কি লাভ, আপনি যে আমার চুমু দিবেন বা আমি আপনার চুমু দিতে দিব, তাহলে আমার লাভটা কি? সেটা লাভ তুমি কি নিবা বলো? ঘাড়ে করে বাসায় নিয়ে আসলাম, যখন ঘাড়ে মাথা দিয়ে তুমি ঘুমে পড়ার মতো পড়ে গেলা, তখন তো আমি তো চুমু দিলে দেয়া পারতাম, তখন আমি দিলাম না কেন? তখন তো তোমার কোনো হুঁশ ছিল না। আমি যদি তোমার কোনো জায়গায় নিয়ে যেতাম তাহলে একটা আশা তো থাকতে পারে। আমি তোমার নিয়ে যেতাম আমার স্বার্থে, আর লোকজন কি করত? হুম আবার কি মানুষ কি করত? কিছু করা পারতো? কে বলছে? কে বলছে না, এইটাই হইতো বুঝছেন। আই শোনো, তুমি আমার চুমু দিবে কেনা এটা বললো? আচ্ছা ঠিক আছে চুমু দিবো। তোমাকে তোমাকে মার্কেটে নিয়ে যাই, তুমি যা চাইবা তুমি যেটা নিবা, আর তোমাকে লাল একটা শাড়ি পরলে অনেক সুন্দর মানায়, তোমাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেবো আমি। তাই সত্যি? সত্যি না, একদম সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, তুমি লাল শাড়ি পরলে না তোমাকে অনেক ভালো লাগে। সত্যি? হ্যাঁ, তুমি ওই যে প্রথম দিন যেদিন আমাকে ভালোবাসার কথা বলছিলে না, তখনই আমি বুঝতে পারছি যে তোমাকে লাল টুকটুকে শাড়ি পরে যখন ঘরে নিয়ে যাব তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। তাই আমি স্বপ্নেও দেখছি তোমাকে লাল শাড়ি পরাইছি, তোমাকে আমার বাসায় নিয়ে আসছি, তোমাকে না বাসরাতে অনেক কিছু করছি, সেটা তো তুমি শুনলে তো তুমি অবাক হয়ে যাবা, সত্যি অনেক অবাক হয়ে যাবে তুমি। কিসের ভালো কিছু বলবা না? কে আচ্ছা লাল শাড়ি কবে কিনে দিবে? আমারটা আমি পাইলে আমি লাল শাড়ি কিনে দেব। দেবো, আগে লাল শাড়ি কিনে দেন, তারপর আগে কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবে বলো? তুমি কালকেই আসো। হ্যাঁ কালকে অফিস ছুটি আছে, কালকে আসো। কালকে গেলে আমি তোমার লাল টুকটুকে শাড়ি কিনে দেবো, তারপরে ওখানেই কিন্তু কাজ হবে আমার একটা। আমার চুমু কিন্তু না, আমার চুমু আমি আদায় করে নেবো শাড়ি দেওয়ার পরে মার্কেটে সবার সামনে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কিছু বললাম না। হ্যাঁ আসো না, মার্কেটে যাওয়ার সময় কিন্তু ভাড়া বিতে সব তুমি দিবা। কেন শাড়ি কিনে দিবেন আপনি, গাড়ি ভাড়া দিব আমি কেন? কেন দিলে কি হবে? দিলে কি হবে বলো? দিব না। এটা কোনো কথা বললা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো নাও আমি নিয়ে যাবো সব খরচ দিয়ে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।